মসজিদ সংলগ্ন অযুখানার দ্বিতীয় তলায় ইমাম পরিবার সহ থাকতে পারবে কি না, এটা হচ্ছে মসজিদটাকে আপনি কিভাবে তৈরি করলেন। মসজিদের মধ্যে যদি ইমামের কোয়ার্টার তৈরি করেন তাহলে সে তার কোয়ার্টারে থাকতে পারবে, এটা নিষিদ্ধ নয়। মসজিদ প্রেমিসের মধ্যে মসজিদের জায়গা, মসজিদ তো কয়েকটা তলা হয় তাই না, মসজিদের মধ্যে যেই তলা যেই নিয়তে আপনি তৈরি করেছেন সেটা জায়জাস, শুধু খারাপ কিছু সেখানে চলা যাবে না। এখন মসজিদের কিছু অংশ হলো বাথরুম, বসে বসে মানুষ সেখানে মলমূত্র ত্যাগ করে, কাজটা তো অত ভালো না, কিন্তু আবার রাখতে হবে ব্যবস্থা তাই না, তাহলে এটাকে রাখা যাবে বলেন? যাবে। এটা যদি যায় তাহলে মসজিদের নিচতলায় দোকানপাট রাখা যাবে? যাবে, ওটা তো মসজিদ না, কারণ ওখানের ইনকাম দিয়ে মসজিদ চলবে। তাহলে মসজিদের কোনো এক ফ্লোরে বা কোনো এক অংশে ইমামের জন্য বাসাও তৈরি করা যাবে, কিন্তু ওটা নিয়ত করে করতে হবে, ওটা মসজিদের পার্ট হবে না, এটা মসজিদের পার্ট হবে না। যেটা মসজিদের পার্ট হবে ওখানে আসলে কারো বাসা বানানো যাবে না। মসজিদের ফ্লোরের মধ্যে আপনি বললেন যে না আমি সবসময় এখানে থাকবো, না, মসজিদের ফ্লোরকে মসজিদের জন্য খাস রাখতে হবে, মুসল্লিদের পরের জন্য সেটাকে উন্মুক্ত রাখতে হবে, বড় জোর সেখানে এলমি হালাকা হতে পারে, অন্যান্য মসজিদের যে কাজগুলো সেগুলো হতে পারে, কিন্তু সেখানে ঘুমানো থাকা খাওয়া এটা ঠিক হবে না। কিন্তু কোনো আক্ত যদি কেউ মসজিদে বসে খান সেটা আবার নিষিদ্ধ নয়, সেটা আবার নিষিদ্ধ নয়। কোনো প্রয়োজনে অনেক সময় মসজিদে কোনো দাওয়াতি টিম আসলে অথবা কোনো হালাকায় দেখা যাচ্ছে একটু একটু খাওয়ার ব্যবস্থা করা হয়, সেটা কিন্তু নিষিদ্ধ নয়। কিন্তু আমরা যেটা বলছি সেটা হচ্ছে যেমন নাইট অবস্থান করা এবং দিনের পর দিন সেখানে থাকার ব্যবস্থা করা মসজিদের প্রেমিসের মধ্যে, অর্থাৎ যেখানে যেটাকে আসলে সালাতের জন্য খাস করা হয়েছে সে জায়গায় থাকার ব্যবস্থা করা যাবে না। আর যে জায়গায় থাকার জন্য নিয়ত করা হয়েছে সেটা মসজিদের দোতলায় তিনতলায় পাঁচতলায় বা ছাদে হলেও কোনো অসুবিধা নেই।